ফিরে এলাম বিরতির পর, অবেলায় আড্ডা দিচ্ছি আজকে রুমাদের সঙ্গে। রুমাদি, মেয়ে তো বললে, মানে মেয়ে এখন কি করছে? মেয়ে এখন চাকরি করছে, আচ্ছা, কিসে আছে সে? এরিক্সা। আচ্ছা, তো মেয়েকে কি গান শিখিয়েছিলে? মেয়ে নাচ এখন কি মানে কন্টিনিউ আছে না চাকরির এখন জন্য সেটা? অতটা পারে না, আচ্ছা আগে পারে। আচ্ছা, বেশ। তো গান বাজনার পরিবারের সাপোর্টটা কিরকম পেয়েছো? আমার পরিবারে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি এখন নেই, ওনাদের সাপোর্টে আমি আমার বিয়ের পরেই ওনারা আমাকে মানে গানের টিচার রেখে, আমি প্রথমেই আমার বিয়ে হওয়ার পরে আমি শ্রীরামপুরে ছিলাম, আচ্ছা তো ওখানে ওনারা টিচার রেখে উনি করেছেন। আচ্ছা, মানে আমার ফ্যামিলির হাজব্যান্ডের এই সাপোর্ট, সাপোর্টটা হ্যাঁ ভীষণ আমার পেয়েছো হাজব্যান্ডের ভীষণ সাপোর্ট, শাশুড়িও তাই ছিলেন। তাহলে, মানে সেই জন্যই তুমি যে বললে না যে সুন্দর করে ব্যালেন্স করে হুম থাকতে পারা, হুম সেই জন্যই ব্যালেন্স করাটা একদম অনেক সহজ হয়ে গিয়েছিল। একদম। তো এখন কিভাবে সময় কাটে বলো? চাকরির এখন জীবনটা তো এখন শেষ তো এখন। এখন তো আমি গানকেই আঁকড়ে ধরেছি, গানই সব। আচ্ছা, বেশ। কি গান শোনাচ্ছো এবারে? এখন আমি একটা আবার একটা নজরুল গীতি শোনাই। সখী বাঁধুলো বাঁধুলো ঝুলো নিয়া, সখী বাঁধুলো বাঁধুলো
গান বাজনা ছাড়া, মানে তুমি তো এখন বলছো যে ধরো গান বাজনাটাকে আঁকড়েছো আরো বেশি করে, গান বাজনা ছাড়াও তো কিছু কিছু ভালো লাগা থাকে মানুষের। সে আর কি, মানে হয়তো সিনেমায় যাওয়া বা ঘুরতে যাওয়া, একটা ফ্যামিলি নিয়ে ঘোরা, এই আর কি। তো সিনেমায় যাওয়া এখনো হয়? মানে রেয়ার, খুব কম, এখন আর সময় হয় না তো আর কি। তো মানে অনলাইন আর অফলাইন সবই প্রোগ্রাম করি, মানে আচ্ছা আচ্ছা বেশ লাইভ আর কি, মানে অনুষ্ঠানের জন্য বা প্রোগ্রামের জন্য আর কি সময় অনেক। একদিকে ভালো যে ব্যস্ত থাকার একটা কারণ তৈরি হয়েছে এবং নিজেকে ব্যস্ত রাখার কারণ, আর তার জন্য নিজের প্রস্তুতি সেগুলোও তো সারাদিন জুড়ে থাকে। ওইটা তো ভীষণ, মানে মোটামুটি সপ্তাহের শুরুতে একটা হিসেব করা হয়ে যায় যে গোটা সপ্তাহটা কিভাবে চলবে, তাই তো? সেই ব্যস্ততাই থাকে। এরপর কি গান শোনাচ্ছো বলো? এরপর আমি একটা অতুল প্রসাদ শোনাই। Thank you.
যারা আমরা বাড়িতে থাকি বা বাড়িতে যারা থাকেন খুব একটা কাজের জন্য বাইরে বেরোনো হয় না, তাদের কাছে কিন্তু এই বোকা বাক্সটাই সম্বল। বলি বটে বোকা বাক্স, কিন্তু সেই বোকা বাক্সের মধ্যে যেমন একঘেয়ে অনেক কিছু দেখতে হয়, ঠিক সেই বোকা বাক্সের মধ্যেও কিন্তু আমাদের সঙ্গেও দেখা হয়। আর ওয়ানের পর্দায় যারা চোখ রাখেন, যারা ওয়ানের সঙ্গে থাকেন, তারা কিন্তু একঘেয়েমির অনেকটা বাইরে থাকেন। কারণ ওয়ান সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক ধরনের অনুষ্ঠান নিয়ে আসে কেবলই আপনাদের জন্য। তাই অবশ্যই ওয়ানের সঙ্গে থাকুন আর ফেসবুকে ওয়ান এন্টারটেনমেন্টের সঙ্গে থাকুন। বলছি না বাকি চ্যানেলগুলো ছেড়ে দিন, সকলেরই সঙ্গে থাকুন, কিন্তু ওয়ানে থাকলে সেই একঘেয়েমি, সেই বোকা বোকা জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকা যায়। ফিরবো গানে, গানে ফিরবো রুমাদের কাছে, ফিরবো রুমাদের সঙ্গে কথা বলবো। ছোট্ট একটা বিরতির ওপারে সঙ্গে থাকুন।